إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال عشر সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছরে বিভিন্ন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সময় মোবারক সময় দান করেছেন, যে সময়গুলিতে অল্প মেহনতে অনেক সওয়াব অর্জন করতে পারে, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় অনুগ্রহ। সালাত এবং সালাম নাযিল হয়ে গেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা এই বিষয়গুলি জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আজকে 26 জিলকাদা 1441 হিজরি মোতাবেক 17 জুলাই 2020 জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর ওসামা বিন আবদুল্লাহ খাইয়াত হাফেজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। প্রথম খুতবা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে শুরু করে বলছেন, আম্মা বাদ ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তোমাদের দেখছেন জানছেন, এ কথা সব সময় ইয়াকিন রাখো এবং নিষ্ঠার সাথে তার সন্তুষ্টির জন্য সৎ আমল করো। সুসংবাদ ওই সব লোকদের জন্য যারা নিজের আমলকে আল্লাহর জন্য খালিস করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের সচেষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ অভিমুখী হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যা ভালোবাসেন যা পছন্দ করেন তাই তারা করে এবং বেশি বেশি নেক আমল সঞ্চয় করার, নেক আমল করার চেষ্টা করে, যার মাধ্যমে এমন সওয়াব হাসিল করতে পারবে যেগুলি চিরকাল অবশিষ্ট থাকবে। আল বাকিয়াতুস সালিহাত, মহান আল্লাহ ইরশাদ করছেন সূরাতুল কাহফ, আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা, এমন নেক আমল যেগুলি অবশিষ্ট থাকবে, দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে, নেক আমলই বাকি থাকবে এবং যে কোনো নেকির রাস্তা তলাশ করা, রব্বুল আলমিনের কাছে নেক কাজের জন্য তৌফিক কামনা করা আর সেই রবকে ভয় করে নেক আমল করা যিনি সব কিছুর মালিক এবং আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ রব্বুল আলমিনের রহমত যে বড়ই প্রশস্ত সব কিছুকে সামিল এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তার রহমত সকলের জন্য উন্মুক্ত রেখেছেন, এর একটি বড় প্রমাণ হচ্ছে যে বহু নেকির রাস্তা নেকির দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন এবং সেই নেক আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, সেসব নেক আমলের দিক নির্দেশনা দিয়েছেন যা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। হে বান্দারা, নেকির রাস্তা সারা বছর খোলা রয়েছে এবং বছরের প্রতিটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের এবং নেকি সঞ্চয়ের দিন, নেকি সঞ্চয়ের সময় যার মাধ্যমে মানুষ নেকি
বৃদ্ধি করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলমিনের সান্নিধ্য লাভ করতে পারে, কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ, বড়ই মর্যাদা সম্পন্ন সময়, মোবারক সময় আমাদের সামনে আগমন করেছে, যেই সময় মমিনরা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে নেক আমলের মাধ্যমে সম্পর্কের নবায়ন করতে পারে এবং নেকির সাথে নেকি বৃদ্ধি করতে পারে, নেকির ওপর নেকি বাড়াতে পারে, এহসানের সাথে এহসান করতে পারে। আর তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম মোবারক 10টি দিন। এই দিনগুলি হচ্ছে সারা বছরের সবচেয়ে উৎকৃষ্ট দিন এবং সবচেয়ে উৎকৃষ্ট মৌসুম। যেমন সহিহ বুখারীতে এবং আবু দাউদে রয়েছে, আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, এমন কোন দিন নেই যেই দিনগুলির নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টি দিনের নেক আমলের চাইতে বেশি প্রিয় হতে পারে, বেশি ফজিলতপূর্ণ হতে পারে। এই জিলহজ মাসের প্রথম 10টি দিনের চাইতে সারা বছরে এমন কোনো দিন নেই যেই দিনের নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করা, যেখানে জীবনের ঝুঁকি রয়েছে, যেখানে ধন সম্পদ সব কিছুই কোরবানি করে দিতে হয়, যেখানে গেলে স্ত্রী বিধবা হওয়ার ঝুঁকি রয়েছে, ছেলে মেয়েদের ইতিম হওয়ার ঝুঁকি রয়েছে, সে জিহাদ ফি সাবিলিল্লাহর চাইতেও বেশি ফজিলত হবে এই 10 দিনের নেক আমলের। রাসূলুল্লাহ বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিল, এমনকি আল্লাহর রাস্তার জিহাদও এত বড় ফজিলত রাখে না যত বড় ফজিলত রয়েছে এই 10টি দিনের ইবাদত বান্দিগির। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে কোনো ব্যক্তি যদি তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, আর কোনো কিছু নিয়ে ফিরে না আসে, সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দেয়, শাহাদত বরণ করে। এই যে জিলহজ মাসের 10টি দিন যার ফজিলত আমরা এই হাদিসে পেলাম, এই 10টি দিনকে উদ্দেশ্য করা হয়েছে কোরআনে কারিমের সূরাতুল ফজরের প্রথম আয়াতগুলিতে। প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশর, ফজরের শপথ, ভোরের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10টি দিনের 10টি রাতের শপথ। আরবি ভাষায় রাত বলে রাত দিন দুটোকে উদ্দেশ্য করা হয়, আবার দিন বলে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়। এই 10টি দিনের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, এর মাধ্যমে গুরুত্ব দেখাতে চেয়েছেন, যেমন ইমাম ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই দিনগুলিতে আমরা নেক আমল করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল, যার মাধ্যমে বান্দা তার রবের সান্নিধ্য লাভ করবে, নৈকট্য অর্জন করবে, তা হচ্ছে ইকামাতুল ফরায়েজ, ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান রয়েছে সেগুলি কায়েম করা, যা আল্লাহ ফরজ করেছেন। প্রতিদিন আল্লাহর 5 ওয়াক্ত সলাত ফরজ করেছেন, ফরজ সলাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, ফরজ হজ, এইরকমই মানব জীবনে যতগুলি ফরজ রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, মাতা পিতার সাথে সদ্ব্যবহার ইত্যাদি ইত্যাদি, মানব জীবনে বহু ফরজ, নারীদের ক্ষেত্রে হেজাব ফরজ রয়েছে। সবচেয়ে বড় নেক আমল হচ্ছে ফরজগুলি জীবনে কায়েম করা, ওয়াজতিনাবুল মাহারিম, এবং তারপরে তার সাথে সাথে হচ্ছে যত হারাম রয়েছে হারাম কথা কাজ থেকে বেঁচে থাকা, হারাম খাওয়া থেকে বেঁচে থাকা, হারাম দেখা, হারাম শোনা, হারাম আচরণ, যত কিছু হারাম, শিরক থেকে শুরু করে, কুফরি থেকে শুরু করে, বিদআত থেকে শুরু করে, যত হারাম হতে পারে সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবে, এটা হচ্ছে প্রথম কাজ।
আর এটি হচ্ছে এবাদতের মৌলিক বিষয়। ফরজ কায়েম করা আর হারাম নাজাস থেকে বেঁচে থাকা, এটি হচ্ছে এবাদতের স্তম্ভ। যেমন হাদিসে কুদসিতে রয়েছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ সেই হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল্লাহ কাল, মহান আল্লাহ বলেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাদতু আলাইহি, বান্দা যেসব এবাদত বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, ফরজ যা আমি করেছি তার চাইতে ভালো এবং প্রিয় অন্য কিছু হতে পারে না। অর্থাৎ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করে ফরজ আদায়ের মাধ্যমে এবং সুন্নত নফল আদায়ের মাধ্যমে। সবচাইতে বেশি প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে ফরজ আদায়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। এই ফরজ আদায়ের পরে এবং হারাম থেকে বেঁচে থাকার পরে বেশি বেশি নফল এবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা এবং বেশি বেশি নফল এবাদত বন্দেগী করা এই 10টি দিনে, তা নফল সলাত হোক, সুন্নত নফল সলাত, অথবা নফল সিয়াম রোজা হোক, নফল দান খেরা সাদাকা হোক, নফল কোরআন কেরিমের তিলাওয়াত হোক, সিলাতুর রহম আত্মীয়দের সাথে সুসম্পর্ক হোক, এসবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যেতে পারে, যা এই হাদিসের আরেকটি অংশে বলা হয়েছে। হাদিসে কুদসিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিলি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে, বান্দা সর্বদা নফল ইবাদত বান্দিগির মাধ্যমে, নফল নেক আমলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে ফরজের পরে। প্রথম ফরজের কথা উল্লেখ করার পরে বলছেন, নফল ইবাদত বন্দিগির মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, হাত্তা অহিব্বাহ, এমনকি একসময় তাকে ভালোবাসতে লাগে, বান্দাকে আমি ভালোবাসতে লাগি। বান্দা যখন ফরজ ইবাদত বন্দিগির পরে বেশি বেশি নফলের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করে, তখন আল্লাহ তাকে ভালোবাসেন। যখন আল্লাহ ভালোবাসতে লাগেন, কুন্তু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজাহুল্লাতী ইয়ামশী বিহা, তখন আমি তার শ্রবণ শক্তিতে তৌফিক দিয়ে থাকি। ভাব অর্থ বর্ণনা করে দিলাম, যেটি হচ্ছে এ হাদিসের সঠিক অর্থ। শ্রবণ শক্তি আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত থাকে, দৃষ্টিশক্তিতে আমি স্পেশাল তৌফিক দিয়ে থাকি, তার হাতে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে, তার পায়ে আমি স্পেশাল তৌফিক দিয়ে থাকি। আল্লাহ রাব্বুলের সন্তুষ্টির কাজ ছাড়া তার অঙ্গ প্রত্যঙ্গ অন্য কিছুতে বাড়ে না। এমন আল্লাহর নৈকট্য অর্জন করি, ওয়া ইনসাল আনি লাউতি আনো, তখন আমার কাছে যা কিছু চাই আমি অবশ্যই তাকে দিই। এর মানে বোঝা গেল যে যতই আল্লাহ নৈকট্য অর্জন করুক না কেন, যত আল্লাহর ওলি হয়ে যাক না কেন, কখনো মনে করবেন না যে সে দিতে পারে, দেওয়ার ক্ষমতা অর্জন করে নিতে পারে, বরং আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আল্লাহ তাকে দেন এই ওয়াদা করেছেন। ওয়ালাইন ইস্তাহা জানি, আর আমার কাছে যখন আশ্রয় কামনা করে, লা ওইজান্নাহু, তখন অবশ্যই তাকে আমি আশ্রয় দিয়ে থাকি। হে আল্লাহর বান্দারা, এই 10টি দিনে বহুমুখী এবাদত বন্দিগি রয়েছে, তার মধ্যে আল্লাহর জিকিরের এবাদত একটি গুরুত্বপূর্ণ এবাদত, এর বড়ই সুউচ্চ মর্যাদা রয়েছে। জিকিরকে হাদিসে খৈরুল আমাল, সবচেয়ে উৎকৃষ্ট আমল বলা হয়েছে, বা আজকাল আমাল, অত্যন্ত পবিত্র আমল বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। যেমন মুসনাদ আহমদে, তিরমিজিতে, ইবনে মাজাহ, সহি সনদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বি খাইরি আমালিকুম, তোমাদেরকে বলে দেব নাকি নেক আমল সম্পর্কে, সবচেয়ে উৎকৃষ্ট আমল সম্পর্কে, বি খাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, এবং তোমাদের মালিকের কাছে অতি পবিত্র আমল সম্পর্কে, ওয়া আরফা ইয়াহফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা অনেক বেশি
উন্নীত করবে এমন আমল সম্পর্কে, ওয়া খায়রিল্লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ওয়ারিকে, এবং স্বর্ণ চাঁদি খরচ করা সাদকা করার চাইতে উৎকৃষ্ট আমল সম্পর্কে, ওয়া খায়রিল্লাকুম মিন আনতালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, আর তোমাদের জন্য উৎকৃষ্ট হবে দুশ্মনের মোকাবেলা করার চাইতে, যে দুশ্মনের মোকাবেলায় তাদের গর্দন তোমরা উড়াবে অথবা তারা তোমাদের গর্দন উড়িয়ে দেবে, এই রকমের পরিস্থিতি হয় তার চাইতে বেশি উৎকৃষ্ট হবে এমন আমল তোমাদেরকে বলে দেব নাকি? কালু সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিকরুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, তা হচ্ছে মহান আল্লাহর জিকির আজকাল। এইরকম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার সহিতে হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়ে গেছে, তারা অনেক আগে বেড়ে চলে গেছে। মুফাররিদুন বললেন, তখন সাহাবিরা বুঝতে পারলেন না মুফাররিদুন, ফাররাদা ইউফাররিদু মানে একত্বের ঘোষণাকারী বা আল্লাহ রাব্বুল আলামিনের এক এক যিনি তার জিকির আজকারকারী। ওমাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলেন মুফাররিদুন কারা? বললেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরা ওয-যাকিরাত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির আজকার করে, নর হোক আর নারী হোক, যাদের সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে ওয়া যাকিরিন আল্লাহ যাকিরাত আদাল্লাহ লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম, যারা নর এবং নারী আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি জিকির আজকার করে তাদের জন্য বড় মার্জনা ক্ষমার ঘোষণা আল্লাহ রেখেছেন এবং মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এই জিকির আজকার যে কোনো সময় হতে হবে, তবে বিশেষ করে এই দশটি দিনে হে আল্লাহর বান্দারা এই জিকিরের আরও বেশি মর্যাদা রয়েছে এবং এই জিকিরের আরও বেশি ফজিলত রয়েছে। বিশেষভাবে এর গুরুত্ব দিতে হবে অন্য অন্য নেক আমলের সাথে সাথে। যেমন মুসনাদ আহমদে হাদিস রয়েছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন মিন হাযিহিল আইয়াম আল আশর, এমন কোন দিন নাই যেই দিনগুলি আল্লাহর কাছে বেশি মহান হতে পারে এবং ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন, আর সেই দিনগুলির আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতে পারে মিন হাযিহিল আইয়ামিল আশর, এই 10 দিনের তুলনায়। অর্থাৎ এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচাইতে বড়, সবচাইতে মহান এবং সবচাইতে প্রিয়। সুতরাং তোমরা কি করো, ফাকসেরু ফিহিন মিনাত তাহলিলে ওয়া তাকবীরে ওয়া তাহমিদে, এই দিনগুলিতে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, জিকির আজকার করো, তাকবীর আল্লাহু আকবার এর জিকির আজকার করো, তাহমিদ আলহামদুলিল্লাহ বলে জিকির আজকার করো। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানব শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, কিন্তু প্রতিটি ইবাদত হচ্ছে ইবাদা বা অবুদিয়াতুন মুয়াক্কাতা, সাময়িক ইবাদত, কিছু সময় চলে আর তারপরে সেই ইবাদত থেমে যায় সেই অঙ্গের। একমাত্র জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, এই আল্লাহর স্মরণ হচ্ছে ফাইন্নাহু উবুদিয়াতুল কলবি ওয়াল লিসান, তা হচ্ছে হৃদয়ের ইবাদত এবং জবানের ইবাদত। এই হৃদয় আল্লাহকে স্মরণ করে, মানুষের কলব, মুমিনের কলব আল্লাহকে স্মরণ করে, যেটা কোনো সময় থামে না, সবসময় আল্লাহকে স্মরণ রাখতে বলা হয়েছে এবং সবসময় স্মরণ রাখতে হবে, আর সবসময় অন্তর স্মরণ রাখতে পারে, অন্তর ক্লান্ত হয় না, বরং অন্তর আরও প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জবান ক্লান্ত হয় না, জবান যত জিকির আজকার করবেন তত শান্তি অনুভব করবেন, কখনো ক্লান্ত হবে না। তো জবানের জিকির আর অন্তরের জিকির এটি হচ্ছে স্থায়ী ইবাদত, সবসময় চলতে থাকে। পক্ষান্তরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত ক্ষণস্থায়ী, কখনো হয় কখনো হয় না। এই জিকির আজকার অন্তর এবং জবানের জিকিরের জন্য সময় নির্ধারণ করা হয়নি, বরং
মাবুদ আল্লাহ রব্বুল আলমিনের জিকির আজকারের সব সময় নির্দেশ দেওয়া হয়েছে, দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাযিনা ইযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সব সময় যতক্ষণ পর্যন্ত সচেতন রয়েছ। জিকির আজকারের মাধ্যমে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। জিকির আজকার হচ্ছে অন্তরের ঔষধ যদি রোগাক্রান্ত হয়। যত বেশি জিকির আজকার করবে তত বেশি আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের ভালোবাসা এবং আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ বৃদ্ধি পাবে। জিকির যদি অন্তর আর জবান একসাথে মিলে করি, অর্থাৎ অন্তর থেকে জিকিরটা বের হয় জবান দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের জিকির ছাড়া সব কিছু দুনিয়ার মানুষ ভুলে যাবে। আল্লাহ রাব্বুল্লাহ তখন ওই বান্দার সব কিছুর হেফাজত করবেন এবং দুনিয়া যা কিছু তার ছুটে গেল তার উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল্লাহ আলমিন দান করবেন। জিকির যতগুলি আমল রয়েছে সেই আমলের চাবি, এবং জিকির হচ্ছে অন্তরের জি বা সমস্ত আমলের রূহ আত্মা। যতগুলি আমল রয়েছে মানুষের নেক আমল তার রূহের মর্যাদা। যদি শরীরে রূহ থাকে তাহলে জীবন্ত মানুষ, আর যদি শরীরে রূহ না থাকে তো মৃত মানুষ। ঠিক তেমনই যদি কোনো মানব জীবনে আল্লাহর জিকির আজকার না থাকে তাহলে সে মানব জীবন হচ্ছে মৃত। আল্লাহ রাব্বুল আলমিনের জিকিরের দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বান্দা জিকির আজকার করে, বান্দা যখন জিকির আজকার করে সে জাকির, সে আল্লাহর জিকির করে। যখন সে জাকির আল্লাহ রাব্বুল আলমিন প্রথমখানে হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিন তাকে স্মরণ করেন, সুতরাং সে মজকুর হয়ে যায়। যেমন সুরে বাকারায় মহান আল্লাহ ইরশাদ করে ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমার জিকির আজকার করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলমিন সেই বান্দাকে স্মরণ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই হাদিসে কুদসি বর্ণনা করছেন, মহান আল্লাহ ইরশাদ করে মান যাকারেনি ফি নাফসিহি, কেউ যদি মনে মনে আমার জিকির আজকার করে আমাকে স্মরণ করে, যাকার তো ফি নাফসি, তো আমিও মনে মনে তাকে স্মরণ করি। ওমান যাকারানি ফি মালাইন, আর কেউ যদি কোনো মজলিসে আমার আলোচনা করে, আমার স্মরণ করে, আমার জিকির আজকার করে, যাকার তো ফি মালাইন খাইরিম মিনহুম, তাহলে তার চাইতে উৎকৃষ্ট মজলিসে মালায়েকা মুকাররবীন আল্লাহর নিকটবর্তী ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আলাপ আলোচনা করেন, সেই বান্দার কথা স্মরণ করেন। এই 10টি যে দিন রয়েছে বড়ই বরকতপূর্ণ দিন, এই দিনগুলিতে প্রতিটি নেক আমল আল্লাহর কাছে প্রিয় এবং বহুমুখী নেক আমল করা উচিত এবং তার উত্তম প্রতিদান রয়েছে। কিন্তু প্রতিটি মানুষ একরকম নাই, কারো কোনো আমলে বেশি আগ্রহ থাকে, কারো কোনো আমলে বেশি আগ্রহ থাকে। কোনো মানুষকে দেখা যায় যে সে অধিকাংশ সময় দিনের পঠন পাঠন, দিন শিখে অথবা শিখায় তাতেই ব্যস্ত থাকে, সেটি তার গুরুত্বপূর্ণ আমল। অন্য অন্য আমলও রয়েছে, ফরায়েজ ওয়াজিবাত অন্য অন্য অবশ্যই থাকতে হবে, কিন্তু তার জীবনের মুখ্য আমল হচ্ছে শিক্ষা দেওয়া অথবা শিক্ষা নেওয়া দিনের। যারা দিনে এলেমের সাথে জড়িয়ে আছেন তারা অনেকে এই রকম, তাদের অধিকাংশ সময় এই নেক আমলে কাটে। সুতরাং সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের সময়কে এই দিনের এলেমের প্রচার প্রসারে নিজে শিখে অথবা অন্যকে শেখা এতে লেগে আছে। কিছু মানুষ আছে তাদের মুখ্য আমল হচ্ছে আল্লাহর জিকির আজকার, সেটি হচ্ছে তাদের পরকালের সম্বল এবং সেটি হচ্ছে তাদের জীবনের আসল পুঁজি। কখনো এই ক্ষেত্রে ত্রুটি হলে মনে করে যে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ঘাটতি হলে যদি কখনো গাফিলতি আসে তো বড়ই সে ঘাটতি বা ত্রুটি অনুভব করে। কিছু মানুষ এমন আছে যাদের
জীবনের মুখ্য আমল হচ্ছে সলাত, বেশি বেশি নফল সুন্নত সলাত আদায় করে এবং সবসময় এই সলাতে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কখনো যদি সেই ক্ষেত্রে ত্রুটি হয়, ঘাটতি হয় আর নফল ইবাদত বন্দেগিতে, তাহলে মনে হয় যে তার জীবনে অন্ধকার নেমে এসছে এবং তার অন্তর সংকুচিত হয়েছে। কিছু লোকের বেশি বেশি সলাত পড়তে মজা লাগে, আবার কিছু লোক আছে যাদের জীবনের মুখ্য নেক আমল হচ্ছে মানুষের সাথে সদাচরণ করা, জনকল্যাণমূলক কাজ করা, পর উপকারী হওয়া, অন্যের প্রয়োজন পুরা করা, মানুষের বালা মুসিবতকে হালকা করা, মানুষের পাশে দাঁড়ানো, সাদকা বহুমুখী সাদকা খেরাত করা। জি, তো এইরকম কিছু লোকের আছে। আবার কিছু লোকের আছে যাদেরকে কোরআন তেলাওয়াত করতে খুব ভালো লাগে, অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত ব্যস্ত থাকে ফরজ ওয়াজিব আদায় করার পরে। আবার কিছু লোক আছে তাদের জন্য সিয়াম রোজা পালন খুব সহজ, বেশি বেশি রোজা রেখে থাকে। যদি কখনো নফল সিয়াম না রাখে তাহলে তাদেরকে কষ্ট লাগে যে আজকে সিয়ামটা ছুটে গেল, রাখলাম না। আবার কিছু লোকের আছেন যাদের হজ উমরা করা সহজ মনে হয়, প্রতি বছর হজ করার চেষ্টা করে, ঘন ঘন উমরা করার চেষ্টা করে। কিছু লোক আছেন এমন যারা দুনিয়ার সমস্ত রকমের সম্পর্ক থেকে ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ককে বৃদ্ধি করার চেষ্টা করে। সুতরাং সবসময় জিকির আজকারে এবং আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখতে, আল্লাহ রাব্বুল আলমিনের দিকে মনোযোগী হতে, আল্লাহ অভিমুখী হতে, নিজের অন্তরের আমলকে বৃদ্ধি করতে নিজেকে ব্যস্ত রাখে, কখনো একটি মুহূর্ত নষ্ট হতে দেয় না। আর কিছু মানুষ আছেন যারা বেশি ভাগ্যবান, তারা এই সমস্ত ভালো রাস্তাগুলিতে প্রবেশ করার চেষ্টা করে এবং প্রতিটি ভালো রাস্তায় প্রবেশ করে এই নেক আমল ভালো আমলগুলি থেকে একটা অংশ নেওয়ার চেষ্টা করে। সুতরাং কখনো এলেম হাসিল করায় ব্যস্ত থাকে, কখনো কাউকে শিক্ষা দেওয়ায় ব্যস্ত থাকে, কখনো সলাতে নিজেকে ব্যস্ত রাখে, কখনো জিকির আজকারে মশগুল থাকে, কখনো জনকল্যাণমূলক কাজ করে, কখনো আল্লাহ রাব্বুল আলমিনের সাথে অন্তরের সম্পর্ককে মজবুত করার চেষ্টা করে, আল্লাহ অভিমুখী হওয়ার চেষ্টা করে, এইভাবে বহুমুখী ইবাদত বন্দেগি করার চেষ্টা করে, সে সবচেয়ে বড় ভাগ্যবান। হে আল্লাহর বান্দারা, সুতরাং আল্লাহকে ভয় করুন এবং এই মোবারক দিনগুলিতে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করুন এবং নেকির ব্যালেন্স বাড়াবার চেষ্টা করুন এবং এই দিনগুলির যত্নের সাথে খেয়াল রাখুন, যাতে করে এই সময়গুলি নষ্ট না হয় এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলমের জিকির আজকার করতে পারেন, আল্লাহর শুকর আদা করতে পারেন, আল্লাহ রাব্বের সুন্দর করে ইবাদতবন্দি করতে পারেন। আর এই সময়গুলি হতে পারে যে জীবনে আর ফিরে আসবে না, তখন আক্ষেপ করতে হবে, এমনটা যাতে না হয়। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, হে আল্লাহর বান্দারা, এই যে মোবারক 10টি দিন জিলহজ মাসের প্রথম 10টি, এই 10টি দিনের যে সারা বছরের দিনগুলির ওপর ফজিলত দেওয়া হয়েছে বা শ্রেষ্ঠত্ব রয়েছে, এর একটি কারণ রয়েছে, গুরুত্বপূর্ণ কারণ, যা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এইভাবে। তিনি বলছেন, ওয়াল্লাযী ইয়াজহার, যেটা এখানে স্পষ্ট হয়ে উঠে, আন্নাস সাবাবা ফি ইমতিয়াজি আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে বৈশিষ্ট্য সারা বছরের দিনগুলির ওপর এবং ফজিলত শ্রেষ্ঠত্ব রয়েছে, এই জন্য যে লিমাকানি ইজতিমা উম্মাহাতিল ইবাদাতি ফিহি, এই 10টি দিনে গুরুত্বপূর্ণ বড় বড় ইবাদতগুলি একত্রিত হয়েছে। দীন ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সলাত, এই দিনগুলিতে একটি গুরুত্বপূর্ণ সলাত রয়েছে। 10টি দিনের একটি দিনে সেটি হচ্ছে ঈদুল আজহার সলাত, ঈদের সলাত।
এই দিনগুলিতে সিয়াম রয়েছে, সেই সিয়াম বিশেষ করে আরাফার দিনের সিয়াম আর কেউ যদি 9 দিন প্রথম জিলহজ থেকে শুরু করে রাখে সেটা আরো ভালো। এই দিনগুলিতে সাদাকা দান খায়রাত রয়েছে, কুরবানি করার মাধ্যমে আর অন্য অন্য নেক আমলের মাধ্যমে বা নফল সাদাকার মাধ্যমে। এই দিনগুলিতে হাজি সাহেবরা হজ করতে এসে থাকেন, হজের কাজগুলি করে থাকেন, হজের অধিকাংশ কাজগুলি 8 তারিখ থেকে নিয়ে শুরু করলেন, 9 তারিখে আরাফা থাকলেন আর 10 তারিখে অধিকাংশ কাজগুলি শেষ করা হয়। তো এই দিনগুলিতে সমস্ত কাজ একত্রিত হয়েছে, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনকে ফজিলত দান করেছেন। আর এই রকমের গুরুত্বপূর্ণ ইবাদত বন্দেগি অন্য কোনো সময় একত্রিত হয়নি, এই কথা হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করেছেন। মুমিন বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনের যে মোবারক ঘর বাইতুল্লাহিল হারাম রয়েছে, সেই বাইতুল্লাহর জিয়ারতের একটা বড়ই আগ্রহ রয়েছে অন্তরে। এই বাইতুল্লাহর জিয়ারত সবার পক্ষে সম্ভব নয়, সবাই সামর্থ্যবান নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে সামর্থ্যবান ব্যক্তি তার ওপর জীবনে একবার তার ঘরের হজ ফরজ করেছেন। পক্ষান্তরে এই 10টি দিন যে নেকির মৌসুম, এটা সমস্ত মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন, যারা সামর্থ্যবান তাদের জন্য, যারা সামর্থ্যবান না, যারা মাজুর তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি দিনের নেক আমলকে খোলা রেখেছেন। সুতরাং কেউ যদি কোনো বছরে হজ না করতে পারে, তাহলে নিজের বাড়িতে বসেই অনেক নেক আমল এই 10টি দিনে করতে পারবে, যা জিহাদের চাইতেও বেশি ফজিলতপূর্ণ হবে। এবং বাড়িতে জিকির আজকার অনেক সময় হজের চাইতেও বেশি ফজিলতপূর্ণ হতে পারে। সুতরাং কোনো ব্যক্তি যদি এই মহামারীর কারণে আরাফায় অবস্থান না করতে পারেন, তাহলে আল্লাহর সামনে অবস্থান করুন নিজের বাড়িতে বসেই, বিনয়ী হয়ে আল্লাহর ভালোবাসার সাথে এবং আল্লাহ রাব্বুল আলমিনের মারিফাতের সাথে, আল্লাহ রাব্বুল আলমিনের মহাব্বতের সাথে এবং আল্লাহ রাব্বুল আলমের কাছে নিজের বাড়িতে বসেই দোয়া করুন, ইবাদতগুলি করুন। কেউ যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে না পারে, মুজদালিফাই যদি আগমন এবং রাত্রি যাপন তার জন্য যদি সুবিধাজনক না হয়, সম্ভব না হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের সবসময় আল্লাহর সান্নিধ্য লাভ করার সুযোগ পাচ্ছে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলমিনের শুক্রিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ পাচ্ছে। কেউ যদি মহামারীর কারণে বাইতুল্লাহ পর্যন্ত আসতে সক্ষম না হয়, তাহলে যিনি বাইতুল্লাহর মালিক রব, তার কাছে তার প্রয়োজন নিজের বাড়িতে বসেই পেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বাড়িতে রিজিক দেবেন, রিজিকের দরজা বন্ধ হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাত দিন সব সময় তার রুজি বন্টন করতে আছেন বান্দার মাঝে। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে চায় ঈদুল আজহার দিনে কোরবানি করার মাধ্যমে, তাহলে তার সাথে সাথে আর একটি বিধান হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভ করবে সেই বিধান পালনের মাধ্যমে, তা হচ্ছে এই 10টি দিনে নিজের পশম, চুল এবং নখ ইত্যাদি কাটবে না কুরবানি করা পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে যে হাদিস উপরে আমল করবে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের 10টি দিন শুরু হয়ে যাবে, ওয়া আরাদা আহাদুকুমা ইউদাহিয়া, আর তোমাদের কেউ যদি কুরবানি করতে ইচ্ছুক হয় যে এই বছরে কুরবানি করবো, ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে নিজের পশম থেকে এবং নিজের শরীর থেকে কোনো কিছু যেন স্পর্শ না করে, মানে না কাটে। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ সহিহ মুসলিমে হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং হে আল্লাহর বান্দারা, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর নিয়ামত যে আমাদের ওপর রয়েছে তা স্মরণ করুন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমাদেরকে আয়ু দিয়েছেন যে আমরা এই সময়ে পৌঁছিতে পেরেছি, যেই মোবারক সময়ে আমরা ইবাদত বন্দেগি করে রবকে সন্তুষ্ট করার সুযোগ পেয়েছি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন
এবং এর মাধ্যমে আমাদের মনে প্রশান্তি নেমে আসবে, আমাদের আত্মার পরিশুদ্ধি হবে এবং আমাদের জীবনটা বরকতপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত নেক আমলের তৌফিক দান করেন এবং জীবনের নেক আশাগুলি পূরণ করার তৌফিক দান করেন। তারপরে সালাত ও সালাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি রহমতুল্লিল আলামিন, যার প্রতি সালাত ও সালামের আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করেছেন, ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়ারযা আল্লাহুম্মা আন খুলাফাইল আরবা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিল আলি ওয়া সাহাবাতি ওয়া তাবেঈন ومن تبعهم بإحسان إلى يوم الدين وأن معهم بعفوك وكرمك وإحسانك يا أكرم الأكرمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين